বিসমিল্লাহ রহমানি রাহিম শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো স্বাস্থ্যবিধি মেনে সবাই সচেতন আছো কেপিবি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আমি খালেদ আক্তার চৌধুরী আমি আজকে নবম শ্রেণীর উদ্দেশ্যে বিজ্ঞান পড়াবো শিক্ষার্থীরা তোমরা জানো গত ক্লাসে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় শুরু করেছিলাম চ্যাপ্টারটার নাম হচ্ছে হৃদযন্ত্রের যত কথা তো শুরুতে আমরা গত ক্লাসে রক্ত রক্তের উপাদান পড়েছি রক্ত কোষগুলোর বর্ণনা পেয়েছি তাদের কাজ রক্ত রক্তরস কি ইত্যাদি পড়েছি আমরা পেয়েছি রক্তের গ্রুপ রক্তের গ্রুপ কত প্রকার অ্যান্টিজেন অ্যান্টিবায়োটির উপর ভিত্তি করে রক্তের গ্রুপগুলোকে কাকে রাখ রক্ত দিতে বা নিতে পারবে কে সার্বজনীন দাতা কে সার্বজনীন গ্রহিতা এই জিনিসগুলো আমরা গত ক্লাসে পড়েছি আজকে আমরা ঠিক তার পরের থেকে পড়া শুরু করব তার মানে রক্ত সঞ্চালন রক্ত নালী এবং আরও কিছু ছোট ছোট টপিক দিয়ে আজকে লেকচারটা আমি পড়াবো তোমাদের তো আশা করছি তোমরা ক্লাসটা দেখলে উপকৃত হবে তো চলো আমরা আমাদের মূল আলোচনাতে চলে যাচ্ছি শিক্ষার্থীরা আমাদের আজকে প্রথম টপিক হবে রক্ত নালী এরপরে আমরা পড়ব রক্ত সঞ্চালন দেখো রক্ত নালী রক্তনালী কী যেসব নালী পথে রক্ত দেহের বিভিন্ন অঙ্গে প্রবাহিত হয় সেগুলি রক্তনালী আমাদের দেহে আমরা তিন ধরনের রক্তনালী দেখতে পাব শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ ধমনী ধমনী সংজ্ঞাটা আমরা জেনে নিই যেসব রক্তনালির মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় আমি আবারও বলছি রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাদেরকে বলা হবে ধমনী হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশ যেহেতু আমাদের দেহেরই রক্তের দরকার কাজেই রক্তটা অবশ্যই দূষিত দূষিত হলে চলবে না বিশুদ্ধ রক্ত হবে কাজেই ধমনী বহন করবে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত এক্ষেত্রে আমরা একটা ব্যতিক্রম পাবো সেটা হচ্ছে ফুসফুসীয় ধমনী সে বহন করবে কার্বন যুক্ত দূষিত রক্ত এরপর আসো শিরা যেসব রক্ত নালী যেসব রক্ত নালী দিয়ে রক্ত দেহ থেকে হৃৎপিণ্ডে যায় বা দেহের বিভিন্ন অংশ থেকে রক্তকে সর্ব মানে সংগ্রহ করে যেসব রক্ত নালী হৃৎপিণ্ডে নিয়ে যায় তাদেরকে বলা হবে শিরা এই শিরা কার্বন যুক্ত রক্ত বহন করবে কারণ দেহ থেকে যেহেতু হৃৎপিণ্ডে যাচ্ছে দেহ থেকে দূষিত রক্তটাই সে বহন করে নিয়ে যাবে এক্ষেত্রেও আমরা একটা ব্যতিক্রম পাবো সেটা হচ্ছে ফুসফুসীয় শিরা সকল শিরা অক্সিজেন সকল শিরা কার্বন যুক্ত রক্ত বহন করলেও ফুসফুসীয় শিরা বহন করবে অক্সিজেন যুক্ত রক্ত তাহলে আমরা দেখতে পেলাম সব ধমনী ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় ধমনী যে কার্বন যুক্ত রক্ত বহন করছে অন্যদিকে সকল ধমনী বহন করছে অক্সিজেন যুক্ত রক্ত আর সকল শিরা কার্বন ডাইঅক্স ও শিরা বহন করছে অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত এরপর আসো কৈশিক জালিকা এবং শিরার সংযোগস্থলে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র রক্ত নালিকাগুলোকে বলা হচ্ছে কৈশিক জালিকা ধমনী এবং শিরার সংযোগস্থলে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র রক্ত নালিকাগুলো বলা হচ্ছে কৈশিক জালিকা এদের প্রাচীর অত্যন্ত পাতলা এবং এই অংশেই কিন্তু রক্ত সাথে কোষের প্রত্যক্ষ সংস্পর্শ ঘটে যার ফলে অক্সিজেনের বিনিময় হয় কোষ অক্সিজেন গ্রহণ করে কোষে বিপাকীয় কার্য সম্পন্ন হয় এবং তখন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেটাকে বিপরীত দিক থেকে আবার শিরা বহন করে নিয়ে যায় কাজেই ধমনী এবং শিরার সংযোগস্থলে অবস্থিত এই ক্ষুদ্র ক্ষুদ্র এই মাঝখানে এই অংশটুকু হচ্ছে কোষিক জালিকা ব্যাপারটা এরকমই তো এই হচ্ছে তিনটা রক্ত নালীর বর্ণনা এর মধ্যে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক পাবো সেটা হচ্ছে ধমনী এবং শিরার পার্থক্য এখানে কিছু টপিক আমি লিখেছি পার্থক্যের আন্ডারে তোমরা এই পয়েন্টগুলো দিতে পারো যেমন প্রাচীর ধমনী প্রাচীর পুরু শিরার প্রাচীর পাতলা গহব্বরটা কীরকম যেহেতু প্রাচীর পুরু গহব্বরটা ছোট হবে বইতে তোমাদের ছবিও দেওয়া আছে তোমরা দেখে নিও এবং শিরার প্রাচীরটা যেহেতু পাতলা গহব্বরটা হয়ে যাবে বড় কপাটিকা ধমনীতে কপাটিকা থাকে না যার ফলে রক্ত বেগে প্রবাহিত হয় অন্যদিকে শিরাতে কপাটিকা আছে উৎপত্তি সমাপ্তি আমরা সংজ্ঞা থেকে জেনে এসেছি ধমনির উৎপত্তি হবে হৃৎপিণ্ড সে যাবে দেহের বিভিন্ন অংশে তার সমাপ্তি দেহের বিভিন্ন অংশে অন্যদিকে শিরার উৎপত্তি দেহের বিভিন্ন অংশ থেকে তার সমাপ্তি ঘটবে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহের দিক ধমনীর ক্ষেত্রে রক্ত প্রবাহের দিক হবে হৃৎপিণ্ড থেকে দেহের দিকে শিরার ক্ষেত্রে এটা হবে দেহ থেকে হৃৎপিণ্ডের দিকে রক্তের প্রকৃতি ব্যতিক্রমটা আমরা এখানে যদি না বলি তাহলে সব ধমনী কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত বহন করে এবং সকল শিরাই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করে তো হচ্ছে ধমনী এবং শিরা কিছু সাধারণ পার্থক্য এই পার্থক্যগুলো তোমরা পড়বে এখন স্টুডেন্টস আমরা চলে যাচ্ছি হৃৎপিণ্ড কী হৃৎপিণ্ডের গঠনে হৃৎপিণ্ড কী দেখো হৃৎপিণ্ড বক্ষ গহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত ত্রিকণাকার ফাঁপা অঙ্গ আমি আবারও বলছি হৃৎপিণ্ড বক্ষ গহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝে অবস্থিত একটা ত্রিকণাকার ফাঁপা অঙ্গ এই হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে আসে পেরিকার্ডিয়াম কি। আবার ঘুরিয়েও কোশ্চেনটা আসতে পারে হৃৎপিণ্ড আবৃতকারী পাতলা পর্দাটির নাম কি। হৃৎপিণ্ড প্রাচীরে থাকবে তিনটি স্তর এপিকার্ডিয়াম বা বহিস্তর, মায়োকার্ডিয়াম বা মধ্যস্তর এন্ডোকার্ডিয়াম বা অন্তঃস্তর ঠিক আছে তো এই হচ্ছে হৃৎপিণ্ডের গঠন এবং মোটামুটি তার অবস্থানটা আমরা দেখে নিলাম যে বক্ষ গহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত ঠিক আছে এছাড়াও হৃৎপিণ্ড মানুষের হৃৎপিণ্ড চারটা প্রকোষ্ঠ নিয়ে গঠিত উপরে থাকবে দুটো অলিন্দ যাকে আমরা বলবো ডান অলিন্দ বাম অলিন্দ এবং নিচের দিকে থাকবে এবং নিচে থাকবে দুইটা নিলয় ডান নিলয় এবং বাম নিলয় ঠিক আছে ডান নিলয় এবং বাম নিলয় একটা ছবি দিয়ে আমি গঠন এবং রক্ত সঞ্চালনটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো ডান অলিন্দ এবং বাম অলিন্দ এই যে ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয় বাম নিলয় ঠিক আছে এই ডান অলিন্দ বাম অলিন্দ এবং ডান নিলয় এবং বাম নিলয় এই চারটা প্রকোষ্ঠ নিয়ে কিন্তু আমাদের হৃৎপিণ্ড গঠিত ডান অলিন্দের সাথে একটা ঊর্ধ্ব মহাশিরা তোমরা দেখতে পাচ্ছ এবং একটা নিম্ন মহাশিরা যুক্ত থাকে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা যুক্ত থাকে ডান অলিন্দের সাথে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনি এবং বাম নিলয় থেকে মহাধমনি উৎপন্ন হয় এখন আমরা রক্ত সঞ্চালনে চলে যাচ্ছি খুব মনোযোগ দিয়ে ছবিটা খেয়াল করো দেহের সমস্ত উপরের সমস্ত অঙ্গ থেকে ঊর্ধ্ব মহাশিরা এই যে ঊর্ধ্ব মহাশিরা এবং নিচের অংশগুলো থেকে নিম্ন মহাশিরা আমরা জানি শিরা বহন করবে কার্বন যুক্ত রক্ত কাজেই এই ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা কার্বন যুক্ত দূষিত রক্ত এনে দিচ্ছে ডান অলিন্দে ডান অলিন্দে কার্বন যুক্ত দূষিত রক্ত এনে দিচ্ছে ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা ঠিক একই সময়ে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত দিয়ে বাম অলিন্দ পরিপূর্ণ হচ্ছে এবং এই অক্সিজেনযুক্ত রক্ত টেনে দিচ্ছে ফুসফুসীয় শিরা নিশ্চয়ই মনে আছে একটু আগেই বললাম যে সকল শিরা কার্বন যুক্ত রক্ত বহন করলেও ফুসফুসীয় শিরা বহন করবে অক্সিজেনযুক্ত রক্ত কাজেই ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আনছে ডান অলিন্দে আর ফুসফুসীয় শিরা অক্সিজেনযুক্ত রক্ত আনছে বাম অলিন্দে এভাবে অলিন্দ দুটো যখন রক্তপূর্ণ হয়ে যায় তখন এরা সংকোচিত হয় এদের সংকোচনে এদের সংকোচনের ফলে এখানকার কপাটিকাগুলো খুলে যায় কপাটিকা খুলে গেলে যখন কপাটিকাগুলো খুলে যায় তখন অলিন্দ থেকে রক্ত নিলয়ে প্রবেশ করে অলিন্দ থেকে রক্ত নিলয়ে প্রবেশ করার পর ডান নিলয় এবং বাম নীলে রক্তপূর্ণ হয় তখন তাদের প্রেশারে আবার অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাটাও খুলে যায় খুলে গেলে ডান নিলয় পথে কার্বন যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে চলে যাবে ফুসফুসে তোমাদের নিশ্চয়ই মনে আছে একটু আগেই বললাম সকল ধমনী ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী যে কার্বন যুক্ত রক্ত বহন করে আর অন্যদিকে যুক্ত বিশুদ্ধ রক্তটা বাম নিলয় থেকে মহাধমনির মাধ্যমে চলে যাবে সমগ্র দেহে তো স্টুডেন্টস এভাবেই ক্রমাগত অলিন্দ এবং নির্লয় সংকোচনের এবং প্রসারণের মাধ্যমে তোমরা দেখতে পারলে যে আমাদের শরীরে রক্ত প্রবাহিত হচ্ছে এবং রক্তটাকে সংকোচন প্রসারণের মাধ্যমে হৃৎপিণ্ড নামক যন্ত্রটা আমাদের সারা দেহে কিন্তু পাম্প করে দিচ্ছে একদিকে দূষিত রক্ত আসছে অন্যদিকে দূষিত রক্তটা ফুসফুসের মাধ্যমে বিশুদ্ধ হয়ে ডান অলিন্দ নিলয় পথে আবার সে কিন্তু দেহের বিভিন্ন অংশে চলে যাচ্ছে এভাবে একটা চক্র মেনটেন করে কিন্তু হৃৎপিণ্ড আমাদের দেহে রক্ত সঞ্চালন করছে এক্ষেত্রে আমরা আরও কিছু টপিক পাবো সেই টপিকগুলো তোমরা একটু দেখে না ছোটো ছোটো সংজ্ঞা আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে সিস্টোল ডায়াস্টোল হার্টবিট মায়োজেনিক কার্ডিয়াক চক্র সিস্টোল কি। হৃৎপিণ্ডের যে সংকোচন সেটাকে বলা হয় সিস্টোল যে প্রসারণ তাকে বলা হবে ডায়াস্টোল ঠিক আছে ছোটো ছোটো দুটা সংজ্ঞা এখন আসো হার্টবিট কী একটা সিস্টল এবং একটা ডায়াস্টলের সমন্বয়ে কিন্তু হৃৎস্পন্দন সম্পন্ন হয় একটা সিস্টল এবং একটা ডায়াস্টলের মিলিত প্রক্রিয়ায় কিন্তু একটা হৃৎস্পন্দন সম্পন্ন হয় যেটার ক্ষেত্রে সময় লাগে পয়েন্ট আট সেকেন্ড পয়েন্ট আট সেকেন্ড সুস্থ মানুষের হৃৎস্পন্দন প্রত্যেক মিনিটে দশ ষাট থেকে একশো বার হয় এটাকে বলা হচ্ছে হার্টবিট তার মানে প্রতি মিনিটে যে হৃদস্পন্দন হয় তাকে বলা হচ্ছে হার্টবিট এবং মায়োজেনিক কথাটা অর্থ হচ্ছে অর্থ হচ্ছে বাইরের কোন উদ্দীপনা ছাড়াই আমাদের হৃৎপিণ্ড কিন্তু ক্রমান্ব মানে সারাক্ষণ সংকোচন এবং প্রশ্নের মাধ্যমে তার কাজ চালিয়ে যাচ্ছে এজন্য তার বাহ্যিক কোনো উদ্দীপনার প্রয়োজন হয় না এটাকে বলা হয় মায়োজেনিক প্রক্রিয়া এবং এই যে পুরো চক্রটা হৃৎপিণ্ড সংকোচন প্রশ্নের মাধ্যমে রক্তকে পাম্প করছে এই চক্রটাকে বলা হচ্ছে কার্ডিয়া চক্র ঠিক আছে তো চলো আমরা এখন একটা সম্পূর্ণ নতুন টপিকে চলে যাই সেটাকে বলা হচ্ছে রক্তচাপ নিশ্চয়ই কথাটা তোমরা শুনেছ রক্তচাপ বা ব্লাড প্রেশার খুবই কমন একটা ওয়ার্ড রক্তচাপ বা ব্লাড প্রেশার আমরা এখানে আর একটু ডিটেলস বুঝে নিই ব্লাড প্রেশারটা কী আমরা জানি ধমনীপথে কিন্তু রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে চলে যাচ্ছে। বা ধমনী হৃৎপিণ্ড থেকে রক্তকে দেহের বিভিন্ন অংশে বহন করে নিয়ে যাচ্ছে সেটা অবশ্যই অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত এই ধমনী পথে রক্ত যাওয়ার সময় ধমনীর প্রাচীরে যে চাপ সৃষ্টি হয় তাকে বলা হয় রক্তচাপ বা ব্লাড প্রেশার তো এই ব্লাড প্রেশারটা নির্ভর করে কিছু বিষয়ের উপরে যেমন হৃৎপিণ্ডের কার্যকারিতা ধমনী প্রাচীরের স্থিতিস্থাপকতা রক্তের ঘনত্ব এবং পরিমাণের উপর এখানে আরও দুটো ব্যাপার আছে সিস্টোলিক রক্তচাপ এবং ডায়াস্টোলিক রক্তচাপ সিস্টোলিক রক্তচাপ এবং ডায়াস্টোলিক রক্তচাপ সিস্টোল অবস্থায় ধমনীতে যে চাপ থাকে তাকে সিস্টলিক রক্তচাপ বলে এবং ডায়াস্টল অবস্থায় যে চাপ থাকে তাকে ডায়াস্টলিক রক্তচাপ বলে প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টলিক রক্তচাপটা হবে পারদস্তম্ভে একশো দশ থেকে একশো চল্লিশ মিলিমিটার এবং ডায়াস্টলিক রক্তচাপটা হবে ষাট থেকে নব্বই মিলিমিটার এবং এই রক্তচাপটা স্ফিগমো ম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে সাধারণত নির্ণয় করা হয় তো এতক্ষণ আমরা কিন্তু স্টুডেন্টস নর্মাল যেটা সেই জিনিসটাই দেখলাম যে রক্তচাপ কী রক্তচাপ কিসের উপর নির্ভর করে সিস্টলিক রক্তচাপ কী ডায়াস্টলি রক্তচাপ কি। এখন আসো আমরা একটু অ্যাবনরমালিটিজের দিকে যাই সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার আমরা সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের আদর্শ রেঞ্জটা দেখে এসেছি সিস্টোলিকের ক্ষেত্রে হচ্ছে একশো দশ থেকে একশো এবং ডায়াস্টলিকের ক্ষেত্রে হচ্ছে ষাট থেকে নব্বই যখন সিস্টোলিকটা একশো বা তার বেশি হয় এবং ডায়াস্টোলিকটা পঁচানব্বই বা তার বেশি হয় তখন সেই রক্তচাপকে বলা হয় উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার ঠিক আছে তো এটার কারণ কি হতে পারে কেন ধমনীতে রক্ত এত বেশি চাপ দিবে কারণ বিভিন্ন হতে পারে যেমন অতিরিক্ত শারীরিক ওজন অতিরিক্ত লবণ খাওয়া অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম ডায়াবেটিস মানসিক চাপ উচ্চ কোলেস্টেরল অতিরিক্ত শারীরিক ওজন যার সাথে রিলেটেড হচ্ছে অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম পরিশ্রম না করলে কিন্তু ওজন বাড়তে থাকে অতিরিক্ত লবণ খাওয়া তার সাথেও ওজনের ব্যাপারটা রিলেটেড ডায়াবেটিস মানসিক চাপ উচ্চ কোলেস্টেরল তো এই সমস্ত কারণে আসলে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নামক রোগটা হয়ে থাকে এর লক্ষণ কি কি লক্ষণ কী কী উচ্চ রক্তচাপ হয়েছে তার লক্ষণ কি কি হতে পারে মাথা ব্যথা বিশেষ করে মাথার পেছন দিকে ব্যথা করা মাথা ঘোরা ঘাড় ব্যথা করা বুক ধরফর করা তারপরে দুর্বল বোধ করা নাক দিয়ে রক্ত পড়া ভালো ঘুম না হওয়া এবং অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা ঠিক আছে তো উচ্চ রক্তচাপ প্রতিকারে আমরা কি করতে পারি সেটা হচ্ছে আমরা যে কারণগুলো পড়লাম সেগুলো যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি যেমন দেহের ওজন না বাড়ানো সুষম খাদ্য খাওয়া শরীরের ওজন কমানোর জন্য যতটুকু দরকার পরিশ্রম করা ধূমপান থেকে বিরত থাকা এবং পরিশ্রম করা ওজন কমানোর সাথে আরেকটা কথা খুব রিলেটেড সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম করা মানসিক চাপমুক্ত থাকা খাবারে অতিরিক্ত লবণ গ্রহণ থেকে বিরত থাকা ঠিক আছে স্টুডেন্টস এখন আমরা পড়ব কোলেস্টেরল কোলেস্টেরল কি কোলেস্টেরল হাইড্রোকার্বন কোলেস্টেইন থেকে উৎপন্ন একটি যৌগ কোলেস্টেরল লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয় রক্তে তিন ধরনের লিপোপ্রোটিন দেখা যায় এলডিএল এইচডিএল এবং ট্রাইগ্লিসারাইড এলডিএল বা লো ডেন্সিটি লিপোপ্রোটিন এইচডিএল বা হাই ডেন্সিটি লিপোপ্রোটিন তোমরা হয়তো ভাববে যে এইচডিএল মনে হয় ক্ষতিকর কিন্তু না রক্তে এলডিএলের পরিমাণ বেড়ে গেলে কিন্তু কোলেস্টেরল বেড়ে যায় এজন্য এলডিএলকে বলা হয় ক্ষতিকর আর এইচডিএলটা হচ্ছে আমাদের জন্য উপকারী ঠিক আছে তো এই কোলেস্টেরলের কাজ কি কোলেস্টরলের কাজ হচ্ছে কোষপ্রাচীর তৈরি এবং রক্ষায় কাজ করে কোষে ভেদ্যতা নির্ণয় করে হরমোন এন্ড্রোজেন ও ইস্ট্রোজেন তৈরিতে সাহায্য করে অ্যাড্রেনাল গ্রন্থির হরমোন তৈরি করে এই ধরনের আরও নানা কাজ করে থাকে কোলেস্টেরল এর আরও কিছু কাজ হচ্ছে ভিটামিন এ ডি ই এবং কে এদের বিপাকে সহায়তা করে স্নায়ুকেশের তো এদের ভূমিকা আছে এখন কোলেস্টেরলের সমস্যা হলে স্বাস্থ্য ঝুঁকি কী কী হতে পারে কোলেস্টেরল যদি কম বেশি হয় তাহলে আমাদের কি কি বিশেষ করে যখন বেশি হবে তখনই আসলে এই ব্যাপারগুলো চলে আসে সামনে তখন আমাদের কি কি স্বাস্থ্য ঝুঁকি চলে আসে দেখো কোলেস্টেরল যখন বেশি হবে তখন আমাদের হতে পারে আর্টারিওস্ক স্কেলেরোসিস স্কেলরোসিস উচ্চারণটা সঠিকভাবে বলছি এবার স্কেলরোসিস এই জিনিসটা কি রক্তনালী অন্তঃপ্রাচ্যে গায়ে কোলেস্টেরল এবং ক্যালসিয়াম জমা হয়ে রক্ত গহব্বরটা ছোট হয়ে যায় এই যে দেখো রক্ত গহ্বরটা এটা আস্তে 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 ছোটো হয়ে যাবে যখন প্রাচীর প্রাচীরে কোলেস্টেরল জমতে থাকবে তো গহ্বর যখন স্বাভাবিকের থেকে ছোট হয়ে যাবে তখন প্রাচীরের যে স্থিতিস্থাপকতা সেটা কমে যাবে এবং এটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে একে বলা হয় ধমনীর কাঠিন্য বা আর্টারিও স্কেলরোসিস ঠিক আছে এবং এর ফলে ধমনী প্রাচীরে ফাটল দেখা দিতে পারে ফাটল দিয়ে রক্তক্ষরণ হয়ে রক্ত জমাট বেঁধে রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয়ে পারে মানে চিন্তা করতে পারছো জিনিসটা কত বিপজ্জনক তাই না যে ধমনীটা ফেটে এখান থেকে রক্তক্ষরণ হবে রক্ত জমাট বেঁধে যেতে পারে আমাদের যাওয়া আসার রক্ত যাওয়া আসার রাস্তায় যদি এরকম রক্ত জমাট বেঁধে যায় এটা তো খুবই বিপজ্জনক কাজে কোলেস্ট্রল কিন্তু বাড়তে দেওয়া যাবে না এছাড়াও করোনারি থ্রম্বোসিস এবং সেরিব্রাল থ্রম্বোসিসের মতো অসুবিধাও হয়ে থাকে কোলেস্টেরলের কারণে অনেক সময় মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বাঁধে তাকে বলা হয় সেরিব্রাল থ্রম্বোসিস আর করোনালি রক্তনালিকায় যখন রক্ত জমাট বাঁধে তখন তাকে বলা হবে করোনারি থ্রম্বোসিস তো বুঝতেই পারছো আমাদের আসলে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে হবে চর্বিযুক্ত খাবার যথাসম্ভব কম খেতে হবে এটা নির্দিষ্ট বয়সের পরে এবং ঘুরে ফিরে ঠিক সেই জায়গায় যেতে হবে যে আবার আমরা মানে একটু আগে যেটা পড়লাম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সেটা সেই ব্যাপারগুলো আসলে কোলেস্ট্রলের সাথেও জড়িত যে ধূমপান না করা নিয়মিত ব্যায়াম করা পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করা এই ব্যাপারগুলো কিন্তু কোলেস্ট্রল নিয়ন্ত্রণেও সাহায্য করবে ঠিক আছে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের বইয়ের এই চ্যাপ্টারের লাস্ট টপিক সেটা হচ্ছে ডায়াবেটিস বা বহুমূত্র বা মধুমেহ রোগ ঠিক আছে ডায়াবেটিস কথাটার সাথেও কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত খুবই কমন একটা রোগ ডায়াবেটিস তো ডায়াবেটিসটা আসলে কি। আমরা জানি আমরা যখন কিছু খাই এটা গ্লুকোজে পরিণত হয়ে আমাদের রক্তের মধ্যে চলে আসে এই যে ইন প্যানক্রিয়াস দেখতে পাচ্ছ প্যানক্রিয়াস বা অগ্নশয় এখান থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নির্গত হয় যেটা রক্তের গ্লুকোজকে শক্তিতে পরিণত করে যখন কারো ডায়াবেটিস হয় তখন এই প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না যার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায় ঠিক আছে তো যখন ডায়াবেটিস হয় তখন রক্তে এই পরিমাণটা দীর্ঘস্থায়ীভাবে অনেক বেড়ে যায় কিন্তু এই রোগটা আসলে সংক্রমণ বা সংক্রামক বা ছোঁয়াচে রোগ নয় বংশগত রোগ অনেক অনেকে ডায়াবেটিস থাকলে তার বংশধূতের মধ্যে একটা নির্দিষ্ট বয়সের পরে ডায়াবেটিস হয় কিন্তু এটা কোনো সংক্রামক বা ছোঁয়াচে রোগ নয় ঠিক আছে তো কোন ব্যক্তি ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি যেটা একটু আগেই বললাম যে যাদের বংশে কারো আছে বংশগত এটা অনেক ক্ষেত্রেই বংশগত এরপরে ওজন বেশি শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করে না স্টেরয়েড জাতীয় ওষুধ বেশি সেবন করে তাদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস হওয়ার আশঙ্কাটা বেড়ে যায় তো ডায়াবেটিস হলে আমরা কি কি লক্ষণ দেখতে পাব ঘন ঘন প্রস্রাব হওয়া বেশি পিপাসা লাগা বেশি ক্ষুধা লাগা ওজন কমে যাওয়া ক্ষুদা লাগছে খাচ্ছে কিন্তু ওজন কমে যাচ্ছে সামান্য পরিশ্রমে ক্লান্তি চামড়া শুকিয়ে যাওয়া চোখে ঝাপসা দেখা এবং সবচেয়ে যেটা বেশি আমাদের ধরা পড়ে সেটা হচ্ছে পিপাসালাকা ঘন 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 হওয়া তার সাথে ক্ষত দেরিতে শুকানো ডায়াবেটিস রোগীদের কিন্তু কোনো ক্ষত সেটা অল্প হলেও সহজে শুকাতে চায় না এটা ডায়াবেটিসের খুব ভালো একটা লক্ষণ যে ডায়াবেটিস হলে ক্ষতগুলো কিন্তু তাড়াতাড়ি শুকাতে চায় না এখন এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমরা কি করতে পারি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসলে থ্রি খুব কাজ দেয় থ্রি ডি থ্রি ডিটা কি খাদ্য নিয়ন্ত্রণ তার মানে ডায়েট ওষুধ সেবন দ্যাট মিন্স ডোজ এবং জীবন শৃঙ্খলা তার মানে ডিসিপ্লিন এই ডায়েট ডোজ ডিসিপ্লিন এই থ্রি ডি মেনটেন করলেই কিন্তু ডায়াবেটিসকে অনেকটা নিয়ন্ত্রণে রাখা যায় খাদ্য নিয়ন্ত্রণ ডায়াবেটিস হলে যদি ওজন স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্যদ্রব্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যায় চিনি বা মিষ্টি জাতীয় খাওয়া একদমই বাদ দেওয়া যায় এবং এমন খাবার খাওয়া উচিত যা প্রোটিন সমৃদ্ধ তাহলে কিন্তু ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে আসে এবং সেই সাথে ডায়াবেটিস রোগীদের নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ ওষুধ সেবন করতে হবে এবং জীবনশৃঙ্খলাটা খুব স্ট্রিক্টলি মেনে চলতে হবে জীবনশৃঙ্খলাগুলো কী কী আবারও সে একই কথা ব্যায়াম করা সুষম খাবার খাওয়া গ্লুকোজের পরিমাণ যাতে কমে এই ব্যাপারগুলো বারবার চেক করা মিষ্টি খাওয়া সম্পূর্ণ ছেড়ে দিতে হবে শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা মধ্যেটা চেঞ্জ জানতে হবে তো এই হচ্ছে থ্রি ডি ডায়েট ডোজ এবং ডিসিপ্লিন এগুলো মেনে চললে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় তো স্টুডেন্টস আজকে আমি এই চ্যাপ্টারটা শেষ করলাম বেশ কতগুলো টপিক নিয়ে আজকে লেকচারটা ছিল যদি শুরু থেকে বলি আমরা শুরুতে রক্ত বর্ণনা পড়েছি এবং এরপরে হৃৎপিণ্ডের গঠন পরে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সঞ্চালন পড়লাম এরপরে আমরা রক্তচাপ সম্পর্কে জেনে উচ্চ রক্তচাপ পড়লাম উচ্চ রক্তচাপের কারণ লক্ষণ এরপরে কোলেস্টেরল কি কোলেস্টেরলের আধিক্যের কারণে কি কি সমস্যা হতে পারে সেগুলো পড়লাম তারপরে আমরা পড়লাম ডায়াবেটিস কি ডায়াবেটিসের আস মানে কাদের হওয়ার আশঙ্কা বেশি এর লক্ষণ কি নিয়ন্ত্রণ কি আসলে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য যে কোনো টপিক থেকেই প্রশ্ন আসতে পারে এজন্য তোমরা খুব মনোযোগ দিয়ে লেকচারটা আবারও বারবার দেখবে এবং বইটা সে সাথে সাথে খুব ভালো করে পড়বে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আশা করছি পরের ক্লাসে আবার কথা হবে তোমাদের সাথে আল্লাহ হাফেজ